বিগত সায়েন্স ক্লাসে বায়ুশক্তির অল্প অংশ পড়িয়ে দেওয়া হয়েছে, বাকি অংশটুকু বায়ুশক্তি রয়েছে, বাকি সেখান থেকেই শুরু করছে আজকের পড়া। বায়ুশক্তি কি? তাহলে বায়ু জোরে প্রভাবিত হলে বায়ুর মধ্যে যে শক্তির উদ্ভব হয় তাই হলো বায়ুশক্তি। এটা আমরা জেনেছিলাম বিগত ক্লাসে, তাই না? তো পালতোলা জাহাজে করে নাবিকেরা সমুদ্র পাড়ি দিত, পালতোলা জাহাজ চলে বায়ুশক্তির সাহায্যে, তারপরে বায়ুশক্তির সাহায্যে চাকা ঘুরিয়ে বিভিন্ন কাজ করা হয়, এগুলো আমরা জানি। বায়ুগোলের সাহায্যে নিচ থেকে উপরে জল তোলা, গম পেশাই করা প্রভৃতি সহজেই করা যায়, ঠিক আছে? পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলে ফ্রেজারগঞ্জে এই ধরনের বায়ুকল আছে। এছাড়া সাগর দ্বীপে বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। খুব সুন্দর কোশ্চিন হতে পারে এই লাইন দুটো থেকে, পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল আছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের কোথায় বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, এরকম কোশ্চিন হতে পারে। তারপরে বায়ুশক্তি প্রকৃতির দান, প্রাকৃতিক কারণে এই বায়ুশক্তি কখনো কখনো প্রবলতর হয়ে ওঠে। প্রবল বেগে বায়ু প্রভাবিত হলে তাকে ঝড় বলে। ঝড় কাকে বলে তাহলে? আমরা কি জানলাম? প্রবল বেগে বায়ু প্রভাবিত হলে তাকে ঝড় বলে। আমাদের দেশে কালবৈশাখী, ঘূর্ণিঝড় প্রভৃতি ঝড় দেখা যায়। প্রবল কালবৈশাখী, বা ঘূর্ণিঝড়ে মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, বহু গাছপালা পড়ে যায়, এক কথায় প্রাণী জগতের প্রভূত ক্ষতি হয়, অনেক অনেক কিছু ধ্বংস হয়ে যায়। এই ছিল বায়ুশক্তি। এবার আমরা জানব জলশক্তি সম্পর্কে। বায়ুশক্তির ন্যায় জলশক্তিকে কাজে লাগিয়ে অনেক কাজ করা যায়। জলের গতিশক্তির সাহায্যে চাকা ঘুরিয়ে জল বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পাহাড়ি অঞ্চলে নদীর জলকে কৃত্রিমভাবে ধরে রাখা হয়, একে বলে জলাধার। এই জলাধার থেকে যখন জল ছাড়া হয় তখন তা প্রবল বেগে নিচে নেমে আসে। সেই জলশক্তির প্রবল বেগের সাহায্যে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাহলে জল থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? পাহাড়ি অঞ্চলে কৃত্রিমভাবে জলকে, নদীর জলকে জলাধারে আটকে রাখা হয়। সেই জলাধার থেকে যখন জল ছাড়া হয় তখন সেই জল প্রবল বেগে নিচের দিকে নেমে আসে, এবং সেই প্রবল বেগের সাহায্যে চাকা ঘুরিয়ে জল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে জলঢাকা ও রামাম জলবিদ্যুৎ কেন্দ্র আছে। দেখো তোমাদের বইয়ের ছবিটা, জলাধার থেকে জল ছাড়া হচ্ছে, এই যে জলটা ছাড়া হচ্ছে, এই জলটার গতিবেগ প্রচন্ড। কিছু কিছু নদী ও সমুদ্রের জল প্রতিদিন নিয়মিতভাবে বেড়ে ওঠে ও কমে যায়। চাঁদ ও সূর্যের আকর্ষণে এমনটি ঘটে। প্রতিদিন কিছু কিছু নদী ও সমুদ্রের জল কি করে? নিয়মিতভাবে বেড়ে ওঠে ও কমে যায়। এটা কেন হয়? এটা হয় চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে। নদী ও সমুদ্রের জলের, বেড়ে ওঠাকে বলে জোয়ার এবং কমে যাওয়াকে বলে ভাটা। তাহলে যদি পরীক্ষায় আসে জোয়ার ভাটা কাকে বলে, তোমরা এখন লিখতে পারবে নিশ্চয়ই। নদী ও সমুদ্রের জলের বেড়ে ওঠাকে জোয়ার বলে আর কমে যাওয়াকে ভাটা বলে। জোয়ার ভাটা কেন হয় তাহলে? চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে। জোয়ার ও ভাটার ফলে নদী ও সমুদ্রের জলে প্রবল স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতে প্রচন্ড শক্তি থাকে। সুন্দরবন অঞ্চলের দুর্গা দোয়ালি খাড়িতে এই স্রোতের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়েও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়, তাই না? বায়ুর মতো জলেরও একটা ধ্বংসাত্মক দিক আছে। বন্যার সময় জলের প্রবল জলের তোরে মানুষের ঘরবাড়ি রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে যায়, গবাদি পশুরা ভেসে যায়, প্রচুর প্রাণহানি ঘটে। তাহলে আমরা জলশক্তি সম্পর্কে জানলাম, এখন পড়ব হচ্ছে তাপ শক্তি। তাপ থেকে আমরা যে শক্তি পাই তাকেই তাপ শক্তি বলে। কাঠ ও কয়লা পোড়ালে প্রচন্ড তাপের সৃষ্টি হয়। কেরোসিন, পেট্রোল, মোম ইত্যাদি পোড়ালেও তাপশক্তি পাওয়া যায়।
তাপশক্তির সাহায্যে আমরা জল গরম করি, রান্না করি। কামারশালায় কামারেরা তাপশক্তির সাহায্যে লোহা গরম করে তা থেকে দা, কুড়ুল, কোদাল, কাস্তে ইত্যাদি তৈরি করেন। তাপশক্তির সাহায্যে কলকারখানায় লোহাকে গলিয়ে নানা রকম যন্ত্রপাতি তৈরি হয়। স্বর্ণকারেরা তাপশক্তির সাহায্যে সোনা গলিয়ে নানান অলংকার তৈরি করেন। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়। আমাদের দৈনন্দিন জীবনে তাপশক্তির ব্যবহার সব থেকে বেশি। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কোন শক্তির ব্যবহার সব থেকে বেশি? জলশক্তি, বিদ্যুৎ শক্তি না তাপশক্তি? তাপশক্তি। আমরা যে কাজ করি তার জন্য প্রয়োজনীয় শক্তি পাই খাদ্য থেকে। খাবারগুলি শ্বাসকার্যের সময় পুড়ে গিয়ে তাপ সৃষ্টি করে, এই তাপ আমাদের বাঁচিয়ে রাখে ও কাজ করার ক্ষমতা যোগায়। সূর্য হলো তাপশক্তির প্রধান উৎস, এই শক্তি দিয়ে সৌর বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এখন বলব বাষ্প শক্তি। তাপশক্তির ন্যায় বাষ্প এক প্রকার শক্তি। তাপের সাহায্যে জলকে উত্তপ্ত করলে জল বাষ্পে পরিণত হয়। এই বাষ্পেরও প্রচন্ড শক্তি আছে। এই শক্তিকে কাজে লাগিয়ে নানা রকম কাজ করা হয়। হাঁড়িতে করে জল ফুটাবার সময় কিংবা ভাত রান্না করার সময় দেখা যায় হাঁড়ির ঢাকনাটি খটখট করে নড়ছে এবং ভিতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে। আসলে জল বা ভাত ফোটার সময় হাঁড়িতে বাষ্প সৃষ্টি হয়। এই বাষ্পই হাঁড়ির ঢাকনাকে ধাক্কা মারে, ফলে তা খটখট করে নড়ে। বিজ্ঞানী জেমস ওয়াট এই বাষ্প শক্তিকেই কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন। আর জর্জ স্টিভেনসন প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। আগে বাষ্প শক্তি চালিত স্টিম ইঞ্জিনে ট্রাম গাড়ি ও রেলগাড়ি চলত। এখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রে বাষ্প শক্তিকে ব্যবহার করা হয়। এবার জানব বিদ্যুৎ শক্তি সম্পর্কে। বিদ্যুৎ শক্তির সঙ্গে তোমরা প্রায় সকলেই পরিচিত। শুধু শহরে নয়, সুদূর গ্রামেও এখন বিদ্যুৎ পৌঁছে গেছে বা যাচ্ছে। বিদ্যুৎ শক্তির সাহায্যে ঘরে বাতি জ্বলে, ফ্যান চলে। তোমরা দেখবে রাস্তায় রাস্তায় বিদ্যুতের খুঁটি পোতা আছে। এই খুঁটি মাথায় আছে তার, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ওই তারের মধ্য দিয়ে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছায়। বৈদ্যুতিক বাল্বের মধ্যে এক ধরনের সরু সরু তার দেখতে পাবে, তাকে ফিলামেন্ট বলে। ফিলামেন্টের মধ্য দিয়ে বিদ্যুৎ যাওয়ার সময় তা খুব গরম হয়ে ওঠে ও আলো দেয়। এই বাল্ব আবিষ্কার করেন বিজ্ঞানী আলভা এডিসন। আলো জ্বালানো ও পাখা চালানো ছাড়াও বৈদ্যুতিক শক্তি সাহায্যে কলকারখানায় নানা রকম মেশিন চালানো হয়। ট্রেন, ট্রাম, পাতাল রেল ইত্যাদিও বিদ্যুতের সাহায্যে চলে। তাপবিদ্যুৎ কেন্দ্র ও পরিবেশ দূষণ। পশ্চিমবঙ্গে প্রধানত দুভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, কয়লা পুড়িয়ে এবং জলশক্তির সাহায্যে। কয়লা পুড়িয়ে সেই তাপের সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বলা হয় তাপবিদ্যুৎ। আর জলের বেগের সাহায্যে চাকা ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে বলে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু পরিবেশ দূষণ ঘটে না, তবে তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ দূষণ হয় ও অন্যান্য অসুবিধা দেখা দেয়, সেগুলো আমরা এখন জানব। প্রথমত, তাপবিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন প্রচুর পরিমাণে কয়লা দরকার হয়, কিন্তু আমাদের দেশের সঞ্চিত কয়লার ভান্ডার সীমিত এবং তা দ্রুত শেষ হয়ে আসছে। দ্বিতীয়ত, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত গরম জল আশেপাশে নদী বা পুকুরে গিয়ে পড়ে, ফলে জলজ জীব ইত্যাদির মৃত্যু ঘটে। তৃতীয়ত, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, কয়লার ছাই চারপাশে ছড়িয়ে পড়ে, ফলে ফসলের ক্ষতি হয় ও মানুষের শ্বাসকষ্ট সৃষ্টি হয়। তবে বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই দিয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে ইট তৈরি করা হচ্ছে। এই ইটে নোনা ধরে না। জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ইত্যাদি পরিবেশ দূষণ ঘটায় না। বর্তমানে তাই এই ধরনের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা চলছে। এবার জানব পৃথিবীর টান সম্পর্কে। ওজন ও পৃথিবীর টান। আমরা কোনো বস্তুকে ধাক্কা দিয়ে বা ঠেলে দূরে সরিয়ে দিতে পারি, আবার কোনো বস্তুকে টেনে নিজের কাছে সরিয়ে আনতে পারি। কোন বস্তুকে টেনে নিজের দিকে আনতে হলে ওই বস্তুটিকে স্পর্শ করতে হয় বা ছুতে হয়। অনেক সময় ওই বস্তুর গায়ে দড়ি বেঁধে দড়ি স্পর্শ করে টানলেও বস্তুটি সরে আসে। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো বস্তুকে নিজের দিকে টানতে হলে কোনো না কোনো ভাবে তাকে স্পর্শ করতে হবে এবং বল প্রয়োগ করতে হবে। কিন্তু একটা চুম্বক নিয়ে কয়েকটি আলপিনের কাছে ধরো, দেখবে আলপিনগুলো চুম্বকের কাছে চলে আসছে, কোনো রকম স্পর্শ করার প্রয়োজন হচ্ছে না। কারণ
কারণ কি চুম্বক দূর থেকে বল প্রয়োগ করে ওই আলপিনগুলোকে টানছে, আর এই টানের ফলে আলপিনগুলো চুম্বকের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পৃথিবীটা একটা অদৃশ্য বলের দ্বারা প্রত্যেক বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, তাই দেখা যায় গাছ থেকে ফল মাটির দিকে পড়ে, আকাশের দিকে বা অন্য কোনো দিকে চলে যায় না। আকাশের দিকে ঢিল ছুড়লে সেই ঢিল আমাদের কাছেই অর্থাৎ মাটিতে নেমে আসে। এসবই পৃথিবীর টান বা আকর্ষণের ফল। পৃথিবীর এই আকর্ষণ বা টানকে বলে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বা পৃথিবীর টান।